এই গাছটা হঠাৎ করেই দেখি যে এখানে আস্তে আস্তে বেড়ে ওঠে আর তারপরে বড় হতে হতে এরকম ফুল হয় তবে বেশিক্ষণ থাকে না সূর্যের আলো যত বাড়ে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যায় তো ওটা কী গাছ বা কী ফুল কেউ জানলে আমাকে একটু জানিও আর আজকে একদম মাথা ভাঙা রোদ দিয়েছে উঠোনটা ক্লিন করতে হবে ছটা আমি আলপনা অনেকদিন পর তোমাদের কাছে একটা ডেলি ব্লগ নিয়ে এলাম আশা করি সবাই খুব খুব ভালো আছে সিঙ্গের মাদার লাফিসটা তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত আর এই গরমে আমিও ভালো আছি আর তোমরাও ভালো থেকো গরমে ভালো থাকতে হবে কী করবো ওয়েদারের সঙ্গে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে তো সকালবেলায় কাজকর্ম বলতে উঠোনটা দেখালাম উঠোনটা আমাকে ধুতে হবে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি বাসন কুসন রাত্রে ধুয়ে রাখি ইদারিং আজ দেড় মাস দু মাস ধরে আমি রাত্রে বাসনটা ধুয়ে রাখছি ঘুম থেকে উঠে আর ওই এটু বাসন ধোয়ার ইচ্ছা এখন আর হয় না তবু মাঝে মাঝে সেটা হয়ে ওঠে না কোনো কারণবশত বাট কালকে বাসনটা ধুয়ে রেখেছি তো রান্নাঘর থেকে ক্লিন করা আছে এখন আমার কাজ হচ্ছে ঘরটা মুছে আর উঠোনটা ধোয়া এটাই আমার বাসি কাজ আছে তো চলো কাজগুলো করে নিয়ে আমি স্নান টান করে একেবারে আসছি যে শিডিউলটা আজকে সাজিয়েছিলাম সকালবেলায় তার বিপরীত সমস্ত কিছু হয়ে গেল তোমাদেরকে একটু আগেই বললাম যে স্নান করে আসছি বাট স্নান করা তো হলো না মাঝখান থেকে বাবুকে এখানে ঘুম পাড়ানোর ডিউটি চলে এলো তো যাই হোক এর মা একটু ব্যস্ত আছে সেজন্য আমার কাছে দিয়ে গেছে তো ও আমার কোলে এলেই ওর ঘুম ঘুম পায় আমি দেখেছি তারপরে আবার আমাকে বাজার যেতে হবে বাড়িতে কোনো সবজি নেই তো সেইদিকেও মনে করেছিলাম চানটা করে টুক করে বাজারটা করে নিয়ে আসবো আর এসে রান্না বান্না করব কিন্তু সব লোটপালট হয়ে গেলো যাই হোক এখন থেকে ইম্পর্ট্যান্স কাজ হচ্ছে বাবুকে ঘুম পাড়ানো ওকে যতক্ষণ না ঘুম পাড়াবো ও খুসখুস খুসখুস করতেই থাকবে তো সেইটাই চেষ্টা চলছে ওকে ঘুম পাড়ানো আর এই দেখো এটা হচ্ছে আমার জায়ের ছেলে মানে আমি হচ্ছি জেঠিমা তো জেঠিমার করলেই আজকে ঘুমাবে আর মেয়ে স্নান করে নিয়েছে ও একটু সকাল সকাল স্নান করলো আমি বাকি আছি তো স্নানটা করে নিয়ে বাজার যাবো ভেবেছিলাম কিন্তু সেটা তো বললাম হলো না যাই হোক ফাইনালে ও ঘুমিয়ে গেছে চলো ওকে ঘুম পাড়িয়ে দিই এবার আমি বাজার যাব তারপরে এসে চান করব কারণ এখন চান করে বাজার গেলে অনেকটাই দেরি হয়ে যাবে

মশলাটা যত তাড়াতাড়ি কষবে তত তাড়াতাড়ি রান্নাটা হবে আর ঘেমে কি অবস্থা হয়েছি আমি একবার মনে করলাম চানটা করে রান্না করব কিন্তু পরে মনে হলো না রান্নাটা করেই চানটা করি কারণ রোদ থেকে এলাম রোদ থেকে এসে নিয়ে তারপর আর খুব একটা মানে অ্যালার্জি নেই কাজ করার মতো তা সেই জন্য চিন্তা করলাম না একেবারে মানে গরমের কাজটা এখন করে চুকিয়ে দিই তারপরে তো মাছটা হবে আর ডাল সিদ্ধ করে রেখেছি ওটা মেয়েই পরে রেখেছে ও ভাতটা করেছে কিন্তু ভাতটা করেছে করেছিলেন আমার আছে ভাতের পরিমাণটা একটু কম হয়ে গেছে মানে সঠিক চালের যে পরিমাপটা ওটা এখনও করতে পারছে না তো যাই হোক ওটা কোনো ব্যাপার নাই ওটা ম্যানেজ হয়ে যাবে আর ভাতের সাথেই ঘটিতে ডালটা সেদ্ধ হয়েছে আম ডালটা টকডাল করবো আর মাছের ঝালটা করবো এই হচ্ছে মাছের ঝোল উঠে গেছে এই মাছটা না আমার প্রথমে ভেবেছিলাম যে আম দিয়ে করব তারপর মেয়ে বলছে না আম দিয়ে করো না তুমি আম ডাল করো দিয়ে সেই হিসাবে এটা করা এটা হলেই মোটামুটি হয়ে যাবে ধনে পাতা তো আনিনি এখন না এখনকার ধনে পাতাগুলো টেস্ট লাগে না শীতকালে একটা যে ধনে পাতার গন্ধ আর স্বাদ সেটা কিন্তু গ্রীষ্মকালের ধনেপাতায় পাওয়া যায় না রোদ দেখছো প্রচণ্ড রোদ দিয়েছে এই আমটা কালকে কাটবো আজকে আর করবো না এই সবজিগুলো আমাকে বার করতে হবে জানো আর এই পুষাকুলো দেখে এত লোভ লাগলো যে আমি না নিয়ে পারলাম না আজকেই রান্না করার ইচ্ছে ছিল কিন্তু আজকে আর করবো না থাক এগুলো বললাম তো পরে এগুলো গোজগাছ করবো আমাকে একটু ঘরটা একটু ঝাড় দেব ঘরটা সকালবেলায় সব তো পরিষ্কার করে গেছিলাম তাও একবার করার আগে ঘরটা একবার ঝাড় দিয়ে নিই একেবারে চলে এলাম লাঞ্চে তোমাদেরকে নিয়ে এই যে যেটা বলেছিলাম তাই মেনু আর মেয়েকে একটা গোটা মাছ দিয়েছি গোটা মাছ আমিও নিজে তো গোটা গোটা রান্নাই করেছি তোমরা দেখলে তো এই ছিল লাঞ্চ মেনু একেবারে এবার চলে এলাম রাত্রেবেলায় সাড়ে দিন আর আসিনি একটু ব্যস্ত ছিলাম আর রাত্রে দিনের যা ছিল তাই দিয়েই আমাদের হয়ে গেছে তো রাত্রে ওই যে বললাম সকালবেলায় ভিডিও শুরুতেই সকালবেলায় তোমাদেরকে যে আমি বাসনটা রাত্রে ধুয়ে রাখি তো এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা এগারোটার মতো তোমাদেরকে দেখাবো কটা বাজে কিন্তু এত রাত্রেও আমি বাসনটা কিন্তু ধুয়ে রাখছি বাসনটা ধুয়ে রাখলে অ্যাকচুয়ালি কী হয় সকালবেলার অনেকটা কাজ এগিয়ে থাকে আমার ছোট্ট পরিবারে ছোটো মানে খুবই ছোট্ট মেয়ে না থাকলে আমি একাই ধরো আর এখন মেয়ে আছে কাজ সেরকম হয়তো নেই কিন্তু তবুও রাত্রেবেলায় বাসনটা ধুয়ে রাখলে অনেকটা একটা কাজ এগিয়ে থাকে তো রান্নাঘরটাও ক্লিন করলাম এই যে হাত মুখ ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে মোটামুটি কালকে সকালের কাজের ঝামেলা গেছে আবার সেই সকালে যে বাসি কাজ থাকে বাসন মাজাটা বাদ দিয়ে বাকি সেইগুলোই পরে থাকবে তো আজকে এই পর্যন্তই টাটা সবাই খুব খুব ভালো থেকে আর এই দেখো এখন আমি সাড়ে এগারোটায় শুতে যাচ্ছি তো চলো গুড নাইট সবাই খুব খুব ভালো থেকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা